নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমাদের পরিবারে তোমাদেরকে স্বাগত। আর আজ আমরা চলে গেছি কোথায় বলো তো? মন্দিরে। আজ সোমবার, হ্যাঁ, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সোমবারে চলে গেছি মন্দিরে। আজকে বাবার পূজা। কত ভিড় আজকে, এই যে দেখো কত লাইন। আর এই সামনে এই যে দুজন কাকিমা, এরা দুজন মনে হচ্ছে ঝগড়াও করে দিচ্ছে লাইনে দাঁড়িয়ে। আর আমি না হারিয়ে গেছি, দিদিদেরকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। অবশেষে খুঁজে পেলাম, এই যে দিদি ম্যাডাম। আর এই যে দেখো বাঘ দুটো কি অসাধারণ লাগছে, এত সুন্দর সুন্দর বাঘ আরও অনেকগুলো এসেছে। চলো তোমাদেরকে দেখাই। ওই যে দূরে ওই মন্দিরটার উপর রাখা আছে, ওখানে অনেক বড় বড় বাঘ। এই বাঘগুলো হয়তো নিয়ে আসতে অনেকই কষ্ট হয়, কিন্তু বাবার মাথায় জল ঢালার পর এই কষ্ট কোথায় চলে যায়। এই যে দেখো এই বাঘটা অসাধারণই লাগছে। ওই যে দূরে ওখানেও একটা বাঘ রাখা আছে, এই দেখো কত বড় একটা বাঘ যাচ্ছে। এই যে মন্দিরের চূড়া এটা, আর এখনও অনেকই ভিড় হয়ে আছে। আর দেখবে একটা দাদা বসে বসে কেমন বাঁক বাঁধছে। এই যে, আর এই দাদুটি একটি ভালো কাজ করছে, এখানে অনেক জল পড়ে আছে, যাতে কেউ পড়ে না যায় সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে। কি দেখে মনে পড়ছে তো? হ্যাঁ, এখানেই তোমাদেরকে নিয়ে এসেছিলাম। কি দারুণ লাগছে, আজকে অনেক ভিড় হয়ে আছে। আর কিছু দাদা বা ভাই তারা জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে, একই ড্রেস। কি দারুণ লাগছে না? আর ওই যে সবাই এখান থেকেই স্নান করে শুদ্ধ হয়ে বাবার জন্য গঙ্গার জল নিয়ে যাচ্ছে। আর এই যে দিদি আর ছোটদি দুজন মিলে বসে আছে থালি নিয়ে, থালিতে পদ্ম ফুলগুলো কি দারুণ লাগছে বলো? আমার তো খুব দারুণই লেগেছে। আর আমি খালি নির্লজ্জর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি। যাই হোক, আর এই তুলি মিঠি আর দিদি তিনজন মিলে দিদি আর ছোটদিকে মন্দির প্রদক্ষিণ করতে দেখে ওরাও তিনজনে ওদেরকে কপি করছে। আর তুলি ঘুরছে বুয়ার সাথে। বুয়া কাকে বললাম? তুলি ছোটোবেলা থেকেই বড় মাকে বুয়া বলে, কারণ ও ছোটোবেলায় একটু তুতলা টাইপের ছিল, বড় মা বলতে পারতো না, সেই জন্য ও এখনও বড় হয়ে বলে যে বুয়া। আর তাই দেখে রিসাও বলে বুয়া। রিদিও তুলিকে দেখে ওর মাকে মাঝে মাঝে কপি করে বলে যে বুয়া। কিছু মানুষ পুষ্পাঞ্জলি দিতে বসেছেন, আর ঠাকুর মশাই দিচ্ছে বাতাসানুন। দিদির প্রদক্ষিণ করা হয়ে গেছে, আর এই যে এই কাকিমাটা বারবার খালি আড়াল করে দিচ্ছে। মন্দিরে এখনও এতটাই ভিড়, অনেকটা দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তাও এখনও ভিড়। আর দিদিরা জল ঢেলে নিচ্ছে, আর আমার কিন্তু ভিডিও করা শেষ হচ্ছে না, আমি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছি। বাবাকে আমি কোথায় ডাকবো তা না করে আমি খালি ভিডিও করতে এসেছি, তাই না বলো? ওদের প্রায় হয়েই গেছে। জানো তো একবার কি হয়েছিল, আমি তারকেশ্বর গিয়েছিলাম হেঁটে হেঁটে, আর সেখানে গিয়ে আমি লাস্ট পর্যন্ত হাঁটতে আর পারিনি, আমি লাস্টে ভ্যানেই উঠেছিলাম। আর তা দেখে সবাই অনেক হেসেছিল, কিন্তু কি করব, আমি তো হাঁটতে পারিনি। আর এখানে ধুম মোমবাতি জ্বেলে দিচ্ছে, আর তুলি খালি ঘুর 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 করেই যাচ্ছে, আর দিদি আর ছোদ্দি দুজন মিলে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছে। হ্যাঁ, এই যে দেখো আমিও পুজো দেব, আমি নির্লজ্জ নয়, আমিও পুজো দিয়ে নিলাম। আর এখন আমার ক্যামেরাম্যান কে হয়েছে বলো তো? হ্যাঁ, তুলি হয়েছে আমার ক্যামেরাম্যান। তুলি আমাকে ভিডিও করে দিচ্ছে, কত ভালো মেয়ে। এই যে দেখো মন্দিরের বাইরেটা, এখনও কত ভিড় আছে, আর এখনও অনেক মানুষই আসছে। আর দেখো কি অসাধারণ লাগছে না? আমার তো দারুণ লাগছে। আর ওই যে দূরে ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা এখানে সবচেয়ে বড় বিল্ডিং আমাদের এখান থেকে দেখা যায়। দূরে নৌকাটা কি দারুণ লাগছে, আমি নৌকায় সত্যি খুব ভয় পাই। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, লাইক করে দাও। টাটা।